মুখার্জী দার বউ রিলিজ করেছিল দু বছর আগে 8ই মার্চ, ইফ আই এম নট রং, এবং নারী দিবসের দিন, এবং আমরা প্রত্যেকে বলেছিলাম যে নারী দিবস কখনো একদিন হতে পারে না। মুখার্জি দার বউয়ের দু বছর পূর্ণ হলো, এই মুহূর্তটা উদযাপন করার জন্য, সেলিব্রেট করার জন্য আমি আজ এসেছি এই নন্দন চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার সেই দিনটা মনে পড়ছে যখন আমি এখানে এসেছিলাম, শিবুদার সঙ্গে ছিল, নন্দিতাদি সঙ্গে ছিলেন, অনুসুয়াদি সঙ্গে ছিলেন, এবং আমরা সত্যি এক্সপেক্টই করিনি একটা অত মানুষ, হাউসফুল শো। সত্যি মুখার্জি দার বউয়ের কথা ভাবলে আমার এত ভালো লাগা ছাড়া কিছু মনে হয় না। আমার মনে আছে প্রথম দিন যখন শিবপ্রসাদ আমাকে ফোন করে বললেন, দিদি আমরা একটা ছবি করব, এরকম দুটো প্রধান চরিত্র আছে এতে, তুমি আমার জন্য কিন্তু এই কটা ডেট একদম অমুক মাসে একদম রেখে দেবে। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল শিবু আর নন্দিতার সাথে কাজ করার। আমি এবং অনুসুয়াদি দুজন একে অপরকে ধরে থ্রিল্ড ছিলাম, কারণ আমরা কল্পনাই করিনি যে আমাদের দুজনকে নিয়ে কেউ সিনেমা করার কথা ভাবতে পারে এবং সেই সিনেমা হিট হতে পারে। এবং সেটা উইন্ডোজ বিলিভ করিয়েছিল যে হ্যাঁ, আমরাও পারি। পৃথা এলো একদিন স্ক্রিপ্ট শোনাতে, আমার এত ভালো লাগলো, মানে দুজন বাচ্চা মেয়ে, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় লেখিকা এবং পৃথা চক্রবর্তী ডিরেক্টর, ওরা যে গল্প লিখেছিল এবং ওরা যে স্ক্রিপ্টের মধ্যে মানুষের শুধুমাত্র অন্দরমহলে পৌঁছয়নি, তারা মনের মধ্যে পৌঁছে গেছিল। একটা ভালো কাজ করতে গেলে, একটা ভালো কাজ ভালোভাবে, তার রেজাল্টটা ভালোভাবে আনতে গেলে যে যে সাপোর্টটা দরকার হয়, সেটা আমি সম্পূর্ণ এই টিমটা থেকে পেয়েছি। সো কুডোজ টু দিস টিম, অসংখ্য ধন্যবাদ। দু বছর কেটে গেছে, আবার খালি দু বছর বলছি, অনেকটা দিন কেটে গেছে সেটা বলতে ভালো লাগছে না, কারণ আমি আবার ফিরে যেতে চাই সেই মুহূর্তটায় যখন এখানে হল ভর্তি আর আমরা দাঁড়িয়ে আছি।